নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি তুলা রাশির জাতক অথবা জাতিকা, আপনার জন্য অতি বিশেষ এই ভিডিও। অর্থাৎ এই জুলাই 2022 কেমন যেতে চলেছে, তুলা রাশির জন্য কি বার্তা আসতে চলেছে, কি সম্ভাবনা আসতে চলেছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তার আগে গ্রহের গোচরটা কেমন থাকছে একটু আমি আলোচনা করে দিই। প্রথম হচ্ছে 16 জুলাই পর্যন্ত আপনার বুধ আপনার মিথুন রাশিতে অবস্থান করবে। 16 জুলাইয়ের পর এই বুধ আপনার কর্কট রাশিতে অবস্থান করবে। 16 জুলাই আপনার রবি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে, 15 জুলাই অবধি এই রবি আপনার মিথুন রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল এবং রাহু মেষ রাশিতে অবস্থান করছে। 28 জুলাই দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাচ্ছে এবং 12 জুলাইয়ের পর এই শনি বক্রী হয়ে মকর রাশিতে অবস্থান করছে এবং রাশিতে কেতু এবং শুক্র আপনার রাশির অষ্টমভাবে 12 জুলাই পর্যন্ত থাকছে। 13 জুলাই থেকে এই শুক্র আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে। কি রেজাল্ট পেতে চলেছেন আমি একে একে আলোচনা শুরু করতে চলেছি। প্রথম আসি আপনার লগ্ন থেকে আলোচনা করা যাক, অর্থাৎ রাশি বা লগ্ন আপনার প্রথম ভাব। দেখুন, রাশির অধিপতি আপনার অষ্টমভাবে অবস্থান করছে। অষ্টমভাবে অবস্থানে আপনাদের কিন্তু শারীরিক কষ্ট, শারীরিক পীড়া আপনাদের কিন্তু এই সময় কিন্তু দিতে পারে। অর্থাৎ 12 জুলাই পর্যন্ত বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। যতদিন এই শুক্র বিষ রাশিতে অবস্থান করছে এবং 13 জুলাই থেকে এই শুক্র আপনার রাশির ঠিক ভাগ্যভাবে চলে যাচ্ছে, অর্থাৎ 12 জুলাই পর্যন্ত বিশেষভাবে ইম্পর্টেন্ট শরীর স্বাস্থ্য, পেটের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের সুগারের সমস্যা, এগুলো কিন্তু বেশি কিন্তু ভোগাতে আপনাদেরকে পারে। এর পাশাপাশি আপনাদের দেখুন রাজ্য কিন্তু সৃষ্টি করছে। প্রথম কথা হচ্ছে সচনা ও মহাপুরুষ রাজ্য, একটি রাজ্য আপনাদের থাকছে, একটি আপনাদের ক্ষেত্রে কেন্দ্র তিকোণ রাজ্য, এটাও আপনাদের ক্ষেত্রে, এবং মঙ্গল আপনাদের রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং বুধ ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। অর্থাৎ আমি যদি আলোচনাটা করি, এই যে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু প্রফিটই প্রফিট, ধনাধিপতি রোচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, অর্থাৎ ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। অর্থনৈতিক সফলতা আপনাদের থাকবে, ফাইন্যান্সিয়াল গেন আপনাদের হবে, আটকে গেছে ডুবে গেছে এমন টাকা আপনারা কিন্তু ফিরে কিন্তু পেতে চলেছেন, বিল আটকে ছিল, পেমেন্ট ফেঁসেছিল, এই জায়গাটা কিন্তু নির্দেশ আপনাদের করছে। তৃতীয়বতী বৃহস্পতি ষষ্ঠভাবে বক্রী হয়ে যাচ্ছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে এই 28 জুলাইয়ের পর থেকে। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, আপনি যদি হন তুলা রাশির মানুষ। আপনার ক্ষেত্রে অতি বিশেষ কিন্তু এই সময় কিন্তু আপনাদের শারীরিক পার্টটা কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু থাকছে। এবং চতুর্থভাবে শনি অবস্থান করছে, কেন্দ্র তিকোণ রাজ্য, শশনা ও মহাপুরুষ রাজ্য, দুটি রাজ্য কিন্তু সৃষ্টি করছে। অর্থাৎ যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, লোহার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, কারখানার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন এবং নিজস্ব প্রপার্টি থেকে লাভ আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে এই সময়। এবং পঞ্চমপতি চতুর্থভাবে এবং এই জায়গাটাতে কি হচ্ছে, আপনাদের আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু ঘটাবে,
শেয়ার বাজার থেকে, লটারি থেকে, ফাটকা থেকে এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কিন্তু অর্থ কিন্তু আপনাদের পাওয়ার কিন্তু সম্ভাবনা সৃষ্টি কিন্তু করছে। আপনি তুলারাশির মানুষ, আপনার ক্ষেত্রে বেসিক্যালি তুলারাশির ক্ষেত্রে যে কোনো দিক থেকে এই মাসে কিন্তু অর্থ আগমনের জায়গাটা কিন্তু থাকছে। ষষ্ঠভাবে বৃহস্পতি, বিশেষ করে পেটের সমস্যা বা লিভার রিলেটেড সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যাটা আপনাদেরকে কিছুটা হলো বোকাতে কিন্তু পারে। সপ্তমভাবে মঙ্গল রুচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে রাহুর সাথে, এবং ডিগ্রিগত দিক থেকে আপনার 20 তারিখের সময় থেকে ডিগ্রিগত 20 জুলাই পর থেকে ডিগ্রিগত দিক থেকে কিন্তু খুব কাছাকাছি কিন্তু আসছে। এখানে কী হবে দেখুন, দাম্পত্য এমনি মাঙ্গলিক দোষ থাকছে তুলারাশির ক্ষেত্রে, কিন্তু পত্নীর ভাগ্যে, স্ত্রীর ভাগ্যে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হবে। রুচক নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের কিন্তু স্ত্রীর ভাগ্যে কিন্তু উন্নতি এবং ব্যবসায় ক্ষেত্রে ডেভেলপমেন্ট, যারা আপনারা ধরুন 4-5 জন মিলে ব্যবসা করছেন এই জায়গা থেকে কিন্তু প্রফিটটা আপনারা কিন্তু পাবেন। অষ্টমভাবে শুক্র, আমি আবারও বললাম 12 জুলাই পর্যন্ত বিশেষভাবে সাবধান থাকুন সূর্য স্বর্গের দিকে, এবং এর পাশাপাশি রবি এবং বুধ একত্রে অবস্থান করে 16 জুলাই অবধি। এখানে কিন্তু বুধাদিত্য রাজ্য ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এটা কিন্তু আপনাদের হবে। এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে রত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ আপনি কোনো বিসিএ, এমসিএ, এমটেক, বিটেক বা কোনো রিসার্চমূলক পড়াশোনা করছেন এই জায়গাটা কিন্তু ভালো। ধর্মীয় ভ্রমণ আপনাদের হওয়ার সম্ভাবনা থাকছে, এবং পিতার সহযোগিতা বা পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই সময় কিন্তু আপনাদের হতে পারে। এবং আপনাদের যথেষ্ট বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, অনলাইনে আছেন, আপনার ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন, এই জায়গা থেকে আপনাদের কিন্তু প্রফিট কিন্তু আসবে, এবং বিদেশ থেকেও কিন্তু আপনাদের এই সময় যথেষ্ট লাভ কিন্তু দিবে। বিদেশের সাথে যারা রত আছে প্রত্যক্ষ বা পরোক্ষ বা বিদেশ থেকে আপনারা লাভ কিন্তু পাবেন। এই বুধ এবং বৃহস্পতি আবার আপনাদের কর্মভাবে চলে যাচ্ছে, অর্থাৎ একাদশপতি কর্মভাবে অবস্থান করছে, ভাগ্যপতি কর্মভাবে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া এবং কর্মক্ষেত্রে একাদশপতি, কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। 13 জুলাইয়ের পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন, অর্থাৎ যারা ইয়াং জেনারেশান আছেন, যারা প্রেমের ক্ষেত্রে বারবার ব্যর্থতা হয়ে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা আসতে চলেছে 13 জুলাইয়ের পর থেকে। ডায়েরিতে নোটগুলো নোট করে রাখুন। এবং যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি আবারও বলবো 16 জুলাইয়ের মধ্যে বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করুন। 16 জুলাইয়ের পর ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, অর্থাৎ কোন টাইমটা ইনভেস্টমেন্ট করবেন, কখন করবেন সেটা কিন্তু বিশেষভাবে কিন্তু জানা দরকার, সেখানে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু প্রফিট কিন্তু পাবেন। এবং একাদশপতি কর্ম হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু সফলতা কিন্তু আপনাদের থাকছে। তুলারাশির ক্ষেত্রে যে কোনো কার্যে সফলতা কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে। এবং দ্বাদশপতি কর্ম হবে, কর্মক্ষেত্রে কিন্তু চাপ থাকবে। আমি আবারও বলছি, যারা কর্মপ্রার্থীরা আছে তাদের কর্মের জায়গাটা চাপ থাকবে, এটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু মানে একটু হলো মানিয়ে কিন্তু আপনাদের চলতে হবে। তবে তুলারাশির ক্ষেত্রে আমি আবারও বলবো, আপনাদের রাগ জেদটা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে কিন্তু হবে, অর্থাৎ যেটা করবো তো এটা দেখেই ছাড়বো এরকম টাইপের রাগ জেদটাকে কন্ট্রোল করতে হবে তুলারাশির ক্ষেত্রে। কিন্তু আপনাদের ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু ভালো, এবং বেশ কিছু ক্ষেত্রে কাজের সুযোগগুলো আপনাদের আসবে তুলারাশির ক্ষেত্রে। যদিও এটা ইন জেনারেল বিচার, ব্যক্তিকেন্দ্রিক আপনার রাশিচক্র দেখা দরকার, তবে পিং পয়েন্ট প্রেডিকশন কিন্তু করা সম্ভব, সেখানে রেমিডিয়াল মেজারমেন্ট করা দরকার আছে। এটা হচ্ছে, দেখুন তুলারাশি তো হাজারো লাখো কোটি মানুষ আছে, সবাই এক রেজাল্ট পেতে পারে না, গ্রহের গোচর, আপনার মহাদশা কিসের চলছে এই জায়গাগুলো দেখা কিন্তু এখন থেকেই দরকার। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।